নমস্কার বন্ধুরা, বর্তমানে আবারও কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট নেওয়া হবে এবং সেটা কিন্তু সমস্ত স্কুলে আলাদাভাবে। ঠিকই শুনলেন, আবারও কিন্তু আপনাদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে আপনাদের স্কুলে আলাদাভাবে। কিন্তু কাদের কাদের নেওয়া হবে সেটা একটা বড় প্রশ্ন। এবং তার পাশাপাশি আপনাদের 2022 যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হয় তখন কি হবে সেটা নিয়েও কিন্তু সমস্ত শিক্ষক সংগঠন একটা মন্তব্য করেছেন এবং সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন যে বর্তমানে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী অনুপস্থিত, অনেক ছাত্রছাত্রী কিন্তু অ্যাবসেন্ট। কিন্তু তার মধ্যে বেশি সংখ্যক হচ্ছে ছাত্র সংখ্যা, ছাত্ররা কিন্তু ছাত্রীদের তুলনায় অনেক বেশি অ্যাবসেন্ট। তারা কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন রাজ্যে কিন্তু চলে গেছে লকডাউনের দরুন। সংসারের অভাবের জন্যই কিন্তু তাদের এই পরিস্থিতি। তাদের কিন্তু বিভিন্ন রাজ্যে কাজে পাঠানো হয়েছে তাদের সংসারের তরফ থেকেই, এবং সেখান থেকে যা উপার্জন হচ্ছে তারা কিন্তু তাদের সংসারে পাঠাচ্ছে। এর ফলে কিন্তু একাধিক স্টুডেন্ট কিন্তু তাদের পড়াশোনা থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে, ডিট্যাচ হয়ে গেছে। সেই জন্য কিন্তু সমস্ত শিক্ষক সংগঠন এই মুহূর্তে চাইছে যে তাদের কোনোভাবে বাড়িতে ফেরানো হোক, এবং বাড়িতে ফেরানোর পরে তারা যেন আবার স্কুলে আসে সেই ব্যবস্থাই করা হোক। যখন তারা স্কুলে আসবে তাদের আলাদাভাবে পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ টেস্ট পরীক্ষা নেওয়া হবে। এবং সেখানেই বলা হচ্ছে করোনার প্রভাবে যদি এবারও মাধ্যমিক পরীক্ষা না হয় তখন টেস্ট পরীক্ষার রেজাল্ট দেখবে, তাই পরীক্ষা দেওয়া খুবই জরুরি ছিল। আমরা ফের অভিভাবকের খবর পাঠিয়েছি, ফিরে আসলে ফের তাদের স্কুলে আলাদা টেস্টের ব্যবস্থা করা হবে। অর্থাৎ 2022 যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায় তখন কিন্তু এই টেস্টের নাম্বার দেখেই আপনাদের মূল্যায়ন করা হবে। সেটা যেমন আগেও ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু আবার কিন্তু সেই জিনিসটা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। কারণ 2022 টেস্ট পরীক্ষা যেহেতু অফলাইনে হচ্ছে তখনই কিন্তু সমস্ত শিক্ষক সংগঠন ভেবেছিল যে আগামী দিনেও কিন্তু টেস্ট পরীক্ষা অফলাইনে হবে। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি যেভাবে বাড়ছে সেখানে কিন্তু আবারও কিন্তু আপনাদের ফাইনাল পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হতে পারে, এবং সেই কারণে টেস্টের উপরেই কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। বর্তমানে আপনাদের টেস্টের নাম্বার দেখেই কিন্তু আগামী দিনে মূল্যায়ন হবে, সেটাই কিন্তু সমস্ত শিক্ষক সংগঠন এই মুহূর্তে জানাচ্ছে। কিন্তু বর্তমানে যেসব ছাত্রছাত্রীরা আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে কাজে চলে গেছে তাদের ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে সমস্ত শিক্ষক সংগঠন। তারা ফিরে এলেই তাদের কিন্তু আলাদাভাবে টেস্ট পরীক্ষা দেওয়ানোর একটা ব্যবস্থা করা হবে, এবং টেস্টের যে নাম্বার হবে সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু তাদের আগামী দিনে মূল্যায়ন করে নতুন ক্লাসে বা নতুন কলেজে তাদের কিন্তু উত্তীর্ণ করা হবে। এই ছিল একটা ছোট্ট আপডেট আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।